হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে মঙ্গলবার সকাল 7:30 এখনও বাজেনি। সকাল সকাল আজকে উঠে পড়ার কারণ হচ্ছে বিবর্তারিণী পুজো। সকালেই গিয়ে পুজোটা যদি না করে নেওয়া হয় তাহলে এক প্রস্ত পুজোর সকালেই শুরু হয়, তারপরে আবার দুপুর 12টার পরে পুজো হবে। ওই কারণে তাকাতে পাচ্ছি না, তারপরেও উঠে পড়েছি। এবার স্নানে বেরিয়ে যাব, কারণ 7:30 বেজে গেছে, 8টার মধ্যে যেতে হবে। বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত, সবটাই এক ঝলক দেখিয়ে দিচ্ছি কে কী কাজ করছে। আমার মনে হয় যাদের যা ফুল গাছ লাগানোর সুবিধে আছে, যারা টপে থাকেন বা গ্রাউন্ডে থাকেন, তারা অবশ্যই ফুল গাছটা লাগাবেন, কারণ ফুলটা অবধি কলকাতা শহরে তো কিনতে হয়। আমার মা কি দেখুন সকালবেলায় উঠে ফুল তুলছে আজকের পুজো করার জন্য, বেশ ভালোই লাগে এই অনুভূতিটা। নিজেদের গাছ থেকে ফুল তুলে কলকাতা শহরে বসে পুজো করা বেশ সুন্দর একটা অভিজ্ঞতা। এদিকে বাবা ব্যস্ত কাঁঠাল নিয়ে, কারণ আজকে সকালে এমনিতেই বিপত্তারিণী পুজো, যেখানে কাঁঠাল মাস্ট। ওই কারণে এই কাজটা বাবাই বরাবর করে, গ্রামের মানুষ তো সমস্ত জিনিসই এক্সপিরিয়েন্স। পুজোর ডালাতে সমস্ত ফল মা ধুয়ে রেডি করে নিয়েছে, এখন মা বাজারে গেছে আলতার সিঁদুরটাকে আনবার জন্য। বাড়ির পুজো আজকে আমিই করে দিয়েছি, নিয়ম অনুযায়ী 13টা করে ফল আছে, এগুলো আর আমি এখন ঢাকা খুলে এখন দেখাচ্ছি না, তাও এক ঝলক একটু দেখিয়ে নিই একটা জায়গা। নটার মধ্যেই পুজো করানো হয়ে গেছে। এই মন্দিরটা করোনার পর থেকে ফাঁকা ফাঁকাই থাকে, ওই একজন করে যায়, কাকু পুজো করিয়ে ছেড়ে দেয়। শুধু বইটা অনেক লোক থাকলে কাকু পড়তেন, কিন্তু এখন একজনের জন্য তো বারবার বই পড়া যায় না। বইটা আমি ডাউনলোড করে আমরা তো মা মেয়ে দুজনে মিলে পড়ে নেব। অন্য বছর প্রীতও করে, এবছর তো আর সেখানে নেই। অন্যদিনও সকাল 10টাতেই ঘুম থেকে উঠে চা খায়। আসলে ঘুম থেকে উঠে পড়ার পর একটু চা চা খিদে পায়, যদিও আজকে সেটা পাইনি। যতক্ষণ পুজো করানোর ঝামেলা ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে, তবে হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই। আপাতত আজকে একটু লিকার চা আর দুটো বিস্কিট নিয়েছি। আরও একজন আজকে চা খাবে, সেটা হচ্ছে মা। মা তো চা খায় না, কিন্তু এইসব যোগজাগের দিনে মা একটু লিকার চা খায়। লুচি খেতে ভালোবাসি বলে বিপত্তারিণীর দিনটা ছোট থেকেই বেশ ভালো লাগতো। উনি একা একা বসেই করছেন, কারণ এতক্ষণ আমি কালকের ব্লগটা এডিট করে ফাইনাল করলাম। টিফিন করে আমি ওই বাড়ি যেতে পারবো, এখনও তো অনেক কিছু গোছানো প্যাকিং বাকি আছে। এটা হচ্ছে বাবার 12টার সময় ব্রেকফাস্ট। এটা আমাদেরও ব্রেকফাস্টই বটে, তবে আজ তো সারাদিনের লুচিতেই থাকবো, রোজ এই ভাত মুড়ির চক্করে আর ভালো লাগে না। মা লুচি খাবে না, কারণ মায়ের লুচি টুচি সহ্য হবে না। মার আমি উল্টো, মায়ের লুচি সহ্য হবে না, আমার আবার লুচি ছাড়া অন্য কিছু সহ্য হবে না। দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে চলে যাচ্ছি, এত দেরিতে তো লুচি খেয়েছি, দুপুরেও সেই লুচি, সঙ্গে 13 ফলের কটা ফল নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আপাতত সন্ধে অবধি চালিয়ে দেব। এখন যদিও খাওয়ার রুচিটা একেবারেই নেই, ব্লগটা ফাইনালি এডিট করে পোস্ট করা শেষ হয়েছে, এবার চললাম নিজের ওখানে, যা যা গোছানোর আছে কিছুটা আবার কমপ্লিট করবো।
এখন শুধু জলের কল লকটা বাকি আছে, ওটা বারে বারে ভুলে যাচ্ছি। এবার যদি ভুলে যাই খুব মুশকিলে পড়ে যাব। বিকেল 4টে বাজে, সমস্ত মোটামুটি গুছিয়ে ফেললাম আজকের মতো। এবার একটু টিফিনটা করে নেব। টিফিনে এখন একটু ফলই খাবো, সন্ধ্যের দিকে খিদে থাকলে লুচিটা খাবো। এখন খাবার একদমই খিদে আসছে না, উল্টে আমার পেটে খুব হালকা একটা পেন হচ্ছে। সেটা ঠিক কেন হচ্ছে বুঝতে পারছি না, মেবি হতে পারে এই কদিন আমি খুব ইরেগুলার লাঞ্চ করেছি, তো সেটাও কারণ হতে পারে। সন্ধ্যে 7টা বাজে এখন। কদিন আগে মনে আছে যা গরম এখানে টেকা যাচ্ছিল না, আর এখন বৃষ্টি হয়ে হয়ে ওয়েদারটা এত নরম হয়ে গেছে। কালকেও শুলাম আজকেও শুলাম জানলাটা বন্ধ করে ফ্যান চালিয়ে, ফ্যানটাকেও একটু কমিয়ে দিতে হলো। মেবি আমার শরীরটাও একটু খারাপ আজ থেকে বুঝতে পারছি, পেটটাই খুব যন্ত্রণা করছে। টেম্পারেচার যেন না আসে, অ্যাটলিস্ট শিফটিংটা হতে আর 3 দিন বাকি আছে, শিফটিংটা হয়ে যাক, তারপর শনিবার থেকে যা হওয়ার হবে, নইলে আমি আমি ভীষণ মুশকিলে পড়ে যাব। তীরে এসে তরী রোয়ার মতো অবস্থা হয়ে যাবে, হেল্প করবার মতো কেউ নেই। অলরেডি সমস্ত বুকিং করে করে সমস্ত জিনিসকে প্যাক করা হয়ে গেছে, আনইনস্টলের কাজগুলোও হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পাচ্ছে, আবার পেটে ব্যথাও করছে। আর আজকে যেহেতু বিপত্তারিণীর ব্রত, সো অন্য কিছু খেতেও পারবো না, এই লুচি আর কুমড়োর তরকারিটা খেয়ে নিই, তারপর যা হবে দেখা যাবে। রাতে তো বাবা আছি, বাড়াবাড়ি হলে বাবার কাছে বরাবরই সেফ ফিল করি, বিকজ অফ বাবা যেহেতু মেডিকেলে আছে, আর যেহেতু আমার আগে থেকে একটা পেটের ট্রাভেল বরাবর ছিল, যেটা এখন অনেকটা মেনটেন করে খাই, বাসি খাবার খাই না, এসব করে করে অনেকটা কন্ট্রোলে ছিল। রাত্রি 8টার মতো বাজে, এবার চলে যাব ভাবছি, কারণ প্রচণ্ড লাইটিং হচ্ছে। তাই আজকের ব্লগটা আমি এখানেই এবার শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মহারাজা মহারানি। কিপ ব্লেসিং আস, সবাই ভালো থাকবেন। বাড়ি ফিরে এসে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, বাবা একটা পেটে ব্যথার ওষুধ দিল। আমি কোনো ধরনের কোনো পেনকিলার খেতে পারি না, তাহলে আমার শরীর ভীষণভাবে যেন মনে হয় ছেড়ে দিচ্ছে, সেই রকমই কন্ডিশন হয়েছিল। এখন পেটে ব্যথাটা কমে যাওয়ার জন্য অল্প একটু খেতেই হচ্ছে, নইলে সারা রাত এমটি স্টমাকে থাকতে হবে। খাওয়াটা শেষ করে নিই, আজকের জন্য এখানেই শেষ, গুড নাইট।